হ্যালো বন্ধুরা, সবাই জানি অর্ণব দিয়েছেন একটি নতুন ভিডিও। ওয়েলকাম। একসাথে দুটো ধামাকা, প্রবাস মানে আমাদের বাহুবলী এবং নিতিন দুজন একসাথে একই একটি ফ্রেমে। এটা কোনো বেঙ্গলি মুভি না, এটা একটি সাউথের মুভি, যে মুভির নাম হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। এর একটি ছোট্ট টিজার এসেছে 1 মিনিট 42 সেকেন্ডের, আজকে ওটারই আমরা রিয়াকশন করবো। আমি একবার দেখেছি, তোমাদের সাথে দেখবো দুবার, তোমরা দেখো, দারুণ লাগবে টিজারটি। তো চলো স্টার্ট করা যাক, প্রথমে কাউন্ট ডাউন দিয়ে স্টার্ট করি। 1 2 3। భయ కదంటే మామూలు కథ కదలే, రియల్ ఇన్స్టెంట్ చూసి సినిమాలో ఉన్నావు కదా, బాహుబలి చూసావా? 4 సార్లు చూసా. వాళ్లల్లో 6 లైన్లో 7 వాడు ఎవడు తెలుసా? ప్రభాష్ జూనియర్ ఆర్టిస్ట్. ఒక జూనియర్ ఆర్టిస్ట్ అంటే ఎక్స్ట్రా గడి, ఒక ఆర్డినరీ గడికి ఎందుకు రైన ఎక్స్ట్రాలు? అలా సింగిల్ సింగిల్ గా కాకుండా మింగిల్ చేసి చూడనా? ఎక్స్ట్రా ఆర్డినరీ, ఎక్స్ట్రాఆర్డినరీ. కొడుకు చెత్త చెత్త నా కొడుకు. కిచ్చు నా బుజ్తే పాలో এদের সিন, এদের এগুলো এক্সপ্রেশনগুলো দেখে কিন্তু হাসিই লাগছে। তোমরা যদি দেখো তোমাদেরকেও হাসি লাগবে, আর যা যা দেখেছো আই নো তোমাদেরকেও হাসি লাগবে। প্রভাস আর এবং এক্সট্রা অর্ডিনারি দুটোকে মিক্স করা হয়েছে একটা সিনের জন্য। কিন্তু যাই হোক, 1 মিনিট 42 সেকেন্ডের এই ট্রেলারটি, সরি টিজারটি, আমাদেরকে অনেক কিছু বলে দিয়ে গেল। যা হোক, ট্রেলার ভেবেছিলাম আমি এখানে অনেক কিছু সিন দেখিয়ে দিয়েছে টিজারের মধ্যে। বাট নিতিনের পরপর এতগুলো মুভি ফ্লপ হচ্ছে, দেখা যাক এই মুভিটা কতটা হিট হয়। এটা হিন্দিতে আসছে না, এটা কনফার্ম। চলো বাই, নতুন ভিডিও আবার দেখা হবে, ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। চলো বাই, সবাই ভালো থাকো।